আমি চলে আসছি হলো স্পেনের টোসা দো ম্যার। এটা কোস্টা ব্রাভা একটা স্টেট আছে, সেই স্টেটের টোসা দো ম্যার এ চলে আসছি। তো আমি অলরেডি হোস্টেলে চেক ইন করেছি, তো এখন আসলে বের হয়েছি গ্রোসারি কিনতে, কারণ খাইতে হবে আর কি। সো আমি চিন্তা করছি যে খুব বেশি কিছু কিনবো না, ফল ফ্রুটস কিনবো, কারণ আমার রান্না করার কোনো ইচ্ছা নাই। এখানে যেটা দেখলাম আর কি, সেটা হলো যে ওরা আসলে রান্না করে তারপরে খায় হোস্টেলের মধ্যে, তো আমার সেই ইচ্ছাটা নাই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমি হোস্টেল থেকে বের হওয়ার পরেই রাস্তা হারায় ফেলছি যে আমি আসলে কোন দিকে যাব। তো আই থিঙ্ক আমি ঠিক পথে যেতে পারবো, কারণ হলো আমাকে প্রপার জিনিসগুলো একটু কিনতে হবে, আদারওয়াইজ খাওয়াটা প্রবলেম হয়ে যাবে। অলরেডি সকালবেলা খুব বেশি কিছু খাইনি, এক কাপ কফি আর হলো ক্রোসেন্ট যেটা সেটা আসলে খাইছি। খুব খারাপ লাগতেছে না, এনার্জি মোটামুটি ভালোই আছে, খারাপ না। তারপর আসলে মোর এনার্জির জন্য আমার কাছে মনে হয়েছে যে একটু ফল ফ্রুটস খাওয়া উচিত, যদিও আসলে আমি মাঝে মাঝেই ফাঁকি মারি খাওয়ার মধ্যেই, কারণ যখন নিজের করে খাইতে হয় তখন অনেক বেশি ফাঁকি মারি, আর যখন মানে ফ্রি থাকে অথবা রেডি থাকে তখন আসলে এত ফাঁকি দেই না। যাই হোক, আমি আসলে শহরের দিকে যাচ্ছি এবং মোটামুটি খাবার কিনতে যাচ্ছি আর কি। তো মাঝখানে একটা ফুটনোট দিয়ে দিই, স্পেনের যদি আসল মজা নিতে হয় তাহলে আপনি টোসা দো মারে আসতে পারেন, এবং আমি এইটুকু আশা করি এটা আসলে আপনাকে খুব বেশি মজা দিবে, কারণ এই সিটিটাই আসলে এরকম এবং রিয়েল স্পেন, এবং স্পেন এর যে সৌন্দর্য সেটা আসলে টোসা দো মারেই পাবেন। এবং এটা আসলে একটা সমুদ্রের পাশে একটা ছোট একটা সিটি এবং খুব বেশি পর্যটক থাকে। আমি যদিও আসলে অফ পিক টাইমে এসেছি, তারপর আসলে আমি প্রচুর পর্যটক দেখেছি অলরেডি, এবং প্রত্যেকটা অলিগলি অনেক সুন্দর সাজানো গোছানো, আপনার আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। আর একটা ব্যাপার, যারা আসলে হোটেলে না থেকে হোস্টেলে থাকতে চান, একা আসলে তো মাস্ট আপনি হোস্টেলে থাকেন, মানে আপনার টাকা পয়সা থেকে শুরু করে সব কিছুতে আপনি সেভ করতে পারবেন এবং মোটামুটি এনজয় করতে পারবেন, এইটুকু মোটামুটি আমি শিওর আপনাকে বলে দিতে পারি। হোস্টেলেও খুব বেশি খরচ না, আমি হয়তো অফ পিকে আসছি এই জন্য পার নাইট মানে 24 আওয়ার্স নাইট যদি আমি বলি সেটা হলো মাত্র 16 ইউরো। তো আমি দুই দিন থাকতেছি, ট্যাক্স মিলায় মোটামুটি 33-34 ইউরোর মতো লাগতেছে আর কি। অফ পিক আওয়ার কত বেশি হবে, হয়তো সেটা 22 ইউরো হয়ে যাবে, মানে খুব তো আর বেশি হবে না। এবং এইখানে দুই তিনটা অপশন আছে, সেটা হলো যে আপনি 4 জনের সাথে থাকবেন, না 3 জনের সাথে থাকবেন, না 6 জনের সাথে থাকবেন। আমি জানি অফ পিকে কেউ আসবে না, সো আমি 6 জনেরটাই নিছি, এবং মজার ব্যাপার হলো আমার রুমে আর কেউ নাই। যদিও হোস্টেলের, আমি আগেও হোস্টেলে থেকেছি, হোস্টেল এবং ইউরোপিয়ান হোস্টেল কিন্তু খুব সুন্দর, মানে আপনি বুঝতেও পারবেন না যে আপনার হোটেল আর হোস্টেলের মধ্যে পার্থক্য কী। শুধু একটাই পার্থক্য যে একটা রুমে আপনারা 4-5 জন থাকতে পারবেন, আর হলো হোটেলে আপনি একা থাকতে পারবেন, এটাই আসলে বড় পার্থক্য, এর চেয়ে বড় পার্থক্য আর কোনো কিছু নেই। সো হোস্টেল ইজ দ্য বেস্ট। এখন আমি যাচ্ছি আসলে টোসা দো মার একটা সুপারশপে আমার কিছু খাবার কেনার জন্য, কারণ আমি আগামী 2 দিন থাকবো এবং মোটামুটি 2 দিনে এই টোসা দো মার তন্নতন্ন করে ফেলবো। 2 দিন পরে আমি পাশে আরেকটা বিচ আছে, সেই বিচের ওই সিটিটাতে যাবো, ওইটাতে মোটামুটি 1 দিনে তন্নতন্ন করবো, কারণ আমি ওইখানে বেশি সময় দিতে চাচ্ছি না। আবার হয়তো আরেকদিনে আরেকবার স্পেনে আসবো, শুধু খালি আরেকটা জায়গা আছে, ওইটা আসলে আমি নেক্সট প্ল্যান করেছি যে যদি আবার স্পেনে আসি তাহলে ওই জায়গাটায় যাবো। দেখেন বুড়া বুড়া টুরিস্টরা মোটামুটি হাঁটাহাঁটি করতেছে, হ্যাঁ বিচিল মোড় বাচ্চা কাচ্চা নিয়ে। আমি আসলে এখনও ঘোরার স্টার্ট করিনি, যেহেতু আমাকে ফুড কিনতে হবে, তারপর আসলে আমি স্টার্ট করব। এবং এখানে অনেক হোস্টেল টোস্টেল আছে, এবং মজার ব্যাপার হলো আমি যেটা দিয়ে ক্রস করছি এটা একটা হোস্টেল, এবং ইচ্ছা করলে এখানে অনেকেই থাকতে পারবে। হ্যাঁ
আমি ভুল বলছি, এটা হোস্টেল না, এটা একটা জাদুঘর, হোস্টেলের মতো লাগছিল আর কি। আচ্ছা, যারা আসলে ডিরেক্ট তোসা দো মারে আসবেন আর কি, আপনাদের এইটা আসলে মেইন বাস স্টপেজ, এখানে আসলে বাসটা থামে, আমার বাসটা এখানে থেমেছিল। তো আপনি আপনার হোটেল অথবা আপনি যদি হোস্টেলে যান, সেটা মুভ করার আগে আপনার প্রয়োজনীয় জিনিস খুব কম দামে আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে সুপার মার্কেট সুপার মার্কেটে আপনি মোটামুটি কিনে নিতে পারেন। এবং আপনারা যদি সুপার মার্কেট থেকে কিনেন তাহলে অনেক কিছুই মোটামুটি সেভ করতে পারবেন। তো এইটা আসলে ওই প্লেসটা, এবং এই প্লেসে আসলে আপনাকে নামিয়ে দিবে, আপনি ব্লাবলা কারে অথবা ব্লাবলা বাসে অথবা যে কোনো বাসে আসেন এখানে নামিয়ে দিবে। তো সুপার মার্কেট থেকে কিছু কিনে নিলেন, কারণ হলো আমাদের তো থাকতে হলে হোটেলে থাকেন, হোটেলে খান, তারপর আসলে পানীয় টানীয় অনেক কিছু লাগে। সো আমি এটাই করব, আমি এখন এখানে যেয়ে কিছু কিনব, আমি সুপার মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। ও বাবা, চলন্ত সিঁড়ি সুপার মার্কেটে, যদি আসলে আমি এখন মাস্ক পরে নিই আমার হয়তো পিটানি দিবে, বলবো যাই বেটা তুমি মাস্ক পরো নাই কেন, ফাইজলামে পাও নাকি তুমি, এটাকে তুমি বাংলাদেশ পাইছো, আমি এখন মাস্ক পরে ফেলছি। সো 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 এই মাস্কটা ঠিক হয় না এখনো, আজব তো কাহিনী তো। আচ্ছা, ঠিক করে ফেলছি, যাই হোক আমি এখন সুপার মার্কেটে ঢুকছি। সুপার মার্কেট দেখানোর কিছু নেই, সবাই জানে হোটেল সুপার মার্কেট। সুপার মার্কেট থেকে বাজার বাজার করে যাইতেছি, তো আমি ইচ্ছা করে একটা কাগজের ব্যাগ নিচ্ছি, তো এটা আসলে আমি ঝুলে নিতে পারতেছি না, আমাকে বহন করে নিতে হইতেছে। এর পিছনে একটা কারণ হলো এই রাস্তা পার হচ্ছি, এর পিছনে কারণ হলো ব্যাগটা আমার কোনো কাজে আসবে না, এই কাগজের ব্যাগটা যদি নেই তাহলে 15 সেন্ট লাগবে, আর একটা প্লাস্টিক ব্যাগ নিলে 1 ইউরো লাগবে, 1 ইউরো খরচ করলে ওইটা বরঞ্চ পরিবেশের জন্য খারাপ হবে, আর কাগজেরটা পরিবেশের জন্য খারাপ হবে না, হয়তো আমার একটু কষ্ট হবে, 5 মিনিট কষ্ট হবে, তারপরে তো নিয়ে রেখে দিব, আর আলটিমেটলি লাস্টে আমার ব্যাগটা ফেলে দিতে হবে। সো মোটামুটি আমি খাবার নিয়ে নিলাম, এবং আমার যতটুকু ধারণা যে এই খাবারই আমার মোটামুটি আরও বেঁচে যাবে। মোস্টলি আসলে আমি পানীয় নিয়েছি, ফ্রুটস নিয়েছি, আর একটা দুটো স্ন্যাক্স নিয়েছি সকালবেলা খাওয়ার জন্য কফির সাথে, তাহলে মোটামুটি হয়ে যাবে। আমি এত খাদ্যপ্রেমী না, অনেকেই আসে ঘুরতে আসে আলো শপিং করতে আর খাদ্য খাইতে, আমার আসলে ওটা নাই। সো আমার হইলে চলে, তো আমি জাস্ট হোস্টেলে যাবো, ছোটোখাটো কিছু খাবো, তারপরে বেরোয়া যাবো মোটামুটি রাত যতটা পর্যন্ত অ্যালাউ করে হোস্টেল ঢুকতে, তারপরে আর কি পরে এসে ঘুমায় যাবো। হোস্টেলের মধ্যে সবচেয়ে মজার একটা জিনিস হলো এখানে ইচ্ছা করলে আপনি রান্না করে খেতে পারবেন, মানে কিচেন টিচেন সবই আছে, রান্না করে খেতে পারবেন। আমি তো সুপার মার্কেটে বাজার করে নিয়ে আসছি, তো আমার খাবার রান্না করার মতো না, জাস্ট খালি সার্ভ করার মতো আর কি, খাবারটা ফলটল একটু কেটে। তো আমি যে হোস্টেলটাতে ছিলাম আসি, সেই হোস্টেলটার ওইটা হলো এন্ট্রান্স, আর এই দিকে চেয়ারগুলো মোটামুটি উপরে তুলে রাখছে, কারণ হলো ক্লিন করতেছে, এবং এটা হলো কিচেন, এখানে ফ্রিজ আছে, নিচে সব কিছু আসবাবপত্র আছে, ইচ্ছা করলে যার যা লাগে সব কিছু নিয়ে নিতে পারবে, এবং যার যা ইচ্ছা খেয়ে নিতে পারবে, এবং মোটামুটি ফ্রিজের ভিতরে সব কিছু আপনি ইচ্ছা করলে রাখতে পারবেন। তো আমি মোটামুটি খাচ্ছি, এরপরে আসলে আমি বেরোয়ে যাবো ঘোরার জন্য। সো আমার বাজার শেষ, মোটামুটি খাওয়াও মোটামুটি শেষ হয়ে যাবে, এরপরে ঘোরার পালা। আমি খেয়ে দিয়ে মোটামুটি বের হয়ে গেলাম, এখানের বাড়িঘরগুলো একটু ভাঙাচোড়া কিন্তু সুন্দর, মানে ভাঙাচোড়া কিন্তু গোছানো। এটা অনেকটা হলো আমাদের সোনারগাঁও আছে না, মোটামুটি ভাঙাচোড়া কিন্তু মোটামুটি ক্লিন টিন করে রাখছে, ব্যাপারটা হলো এরকম। তো এখন আসলে আমি সমুদ্র পাড়ের দিকে যাচ্ছি, আমি জানি না আসলে কোন রাস্তা ধরতে হবে, কারণ হলো কয়েকটা রাস্তা আছে, সমুদ্র পাড়ে বিচের দিকে যাব, এবং একটা সাইড একটা পাহাড়ের দিকে যাব আর কি। তো যেই জন্য আসলে তোসা দো মারে আসা আর কি। আপনারা পিছনে আমার বিল্ডিং, আমি যেইখান দিয়ে হাঁটতেছি বিল্ডিংগুলো দেখতেছেন, খুব অ্যান্টিক এবং অবশ্যই অনেক পুরনো, এটা আসলে নতুন বিল্ডিং না, নতুন বিল্ডিং তো পাওয়াটাই টাফ আমার যতটুকু ধারণা। কি ব্যাপার, গাড়ির শব্দ হচ্ছে কিন্তু গাড়ি নেই,
আপনাদের সামনে থেকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন সুন্দর। এবং মোটামুটি আমার মনে হচ্ছে যে আমি একটা বাজারের দিকে যাচ্ছি। এখানে আসলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আসলে এই মেয়েকে কে বুঝাবে, তাকে তো বোঝানোর মতো কেউ নাই, সে আসলে ধূমপান করে যাচ্ছে। আস্তে আস্তে মোটামুটি এখানে গান হচ্ছে, নাচানাচি করতেছে সবাই। তো আমি আস্তে আস্তে বিচের দিকে এগিয়ে যাচ্ছি, হয়তো ডিরেক্ট বিচের দিকে আমি হয়তো যেতে পারবো না এখন, কিছুটা লিমিটেশন তো থাকবেই। আচ্ছা, সেটা হলো এটা হলো এখানের একটা ফোর্ট, এবং এইখানে অনেক ওপেন রেস্টুরেন্ট আছে, হেভি প্রাইস। আচ্ছা, কোন জিনিসটা করবো, আগে বিচের দিকে যাব না আগে পাহাড়ের দিকে উঠব? বেটার বিচের দিকে যাওয়া, একটু বিচটা দেখে আসি কেমন। কারণ হলো আমি একবার পাহাড়ে উঠতে গেলে অনেকটা পথ হেঁটে তারপরে আসব, তার আগে আসলে আসার ইচ্ছা জাগবে না, সেই জন্য বেটার আগে বিচ থেকে ঘুরে আসি। এখানের বিচটা যে অনেক বড় ব্যাপারটা এরকম না, আমি যদি আমাদের বাংলাদেশের কক্সবাজার বিচের সাথে তুলনা করি তাহলে এগুলো টাইনি, মানে এগুলো হলো পুকুর আর হলো বাংলাদেশ হলো মহাসাগর। আমি ঠিক বিচের মধ্যেই আছি, ঢুকে গেছি অলরেডি আর কি। কারণ হলো এখানে প্রচুর চাইনিজরা চিচি করতেছে, এবং আমি বিচের যে এনভায়রনমেন্ট, ইউরোপিয়ান বিচ কিন্তু একটু নুডিজম আছে, এইটা আসলে আপনাদেরকে মেনেই আসলে ভিডিওটা দেখতে হবে। যারা ইয়ং জেনারেশন তারা তো দেখবে, সেটা আমি খুব ভালো করে জানি, কারণ একটা ফ্যাসিনেশন আছে ইয়ের মধ্যে, দেখার মধ্যে। তো আমি আস্তে আস্তে আসলে বিচের দিকে এগিয়ে যাচ্ছি, মানে বিচে এসেই পড়ছে, জাস্ট সমুদ্রটা দেখার জন্য। এটা হলো তোসা দো মারের বিচ, বিচ না বিচ, এখানে সমুদ্র মোটামুটি হানা দিচ্ছে। আচ্ছা, তার মানে কি আমাকে একদিন নামতে হবে বিচের মধ্যে? তো আমি এরকম সুন্দর বিচে এসে যদি না নামি তাহলে আমার কি মানে এই তোসা দো ম্যারে আসাটাকে ঠিক হবে কি না, যেহেতু ও বড় বড় সমুদ্র ঢেউ হচ্ছে এবং মাঝখানে দেখেন ওই যে পাহাড়, এবং এইখানে আন্টিরা মোটামুটি তারা স্বল্প ড্রেস পরে মোটামুটি সুইমিং করছে, কেউ 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 ছবি তুলতেছে। বাহ, আর এই পাশটা হইল পাহাড়, আর এই পাশ থেকে মোটামুটি তোসা দো ম্যারের ফুল কমিউনিটিটা, যেটা আসলে যে এখানে যেটা মানুষ বসবাস করে এবং হোটেল মোটেলগুলো, পিছনে পিছনে একটা বড় পাহাড় আছে, এইটা আসলে একটা ফোর্ট, আমি এই ফোর্টের মধ্যে উঠব। এবং নীল জলরাশি যতটুকু পর্যন্ত তাকাই, শুধু নীল আর নীল। তো আমি বিচটা কি লাস্ট পর্যন্ত ঘুরতে যাব, আপনারা কি দেখতে যাচ্ছেন? না দেখলে তো মনে হয় যে জিনিসটা পূর্ণ হবে না। আমি হাঁটতে পারি কিন্তু বিচের মধ্যে হাঁটা আমি আমার জুতাটারে নষ্ট করতে চাচ্ছি। ও, এটা আরো সেফ, নর্মাল বালুর মধ্যে হাঁটার চেয়ে এইখানে হাঁটাটা অনেক সেফ। প্রকৃতি আসলে অসম্ভব সুন্দর, মানুষ তৈরি করে আসলে এরকম অসম্ভব সুন্দর কখনো তৈরি করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দিয়েছে যেটা আসলে
আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দিয়ে আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছে যেটার সাথে আসলে মানুষ কোনোভাবেই কম্পিট করতে পারবে না।